দুনিয়ায় কোনো স্বামী না। অবাদান আমার বিশ্বনবী এই কোরআনের জন্য দাঁত ভেঙেছে, কথা বলতে হবে, আরো জোরে বলতে হবে, আওয়াজটা একটু বাড়াই দিত ভাই, এই মাইকটা আমার খুব ফেভারিট মাইক আলহামদুলিল্লাহ বলে। কালকে বিরলে মাহফিল করছি, বিশ্বাস করেন এই মাইকটার কারণে সমস্যা হয়ে গেছে আমার, কিন্তু সারা বছরের ভিতরে আল্লাহ কণ্ঠ নষ্ট করে না। কালকে মাইকটা 10 বার কইছি, সাউন্ড বাড়া মগাটা বাড়াই নাই। ওর বাপের কি, আমার কণ্ঠ নষ্ট হলো ওর বাপের কি? কিন্তু বক্তাদের দোয়ার দরকার আছে না নাই? যেই মাইকের প্রতি বক্তাদের দোয়া থাকবে, ওর ব্যবসা কোনোদিন বন্ধ হবে না, ওর বেহরা কোনোদিন নষ্ট হবে না। যেই দেশে আলেম ওলামাকে সম্মান করবে, ওই দেশে তসবির দালাল মতো রহমত নাজিল হবে। যেই দেশে আলেমকে অপমান করবে, ওই দেশ থেকে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। ঠিক যাবে ঠিক ঠিক আছে, এরা এই আওয়াজটা আমি দিব, আমরা সবাই রসুল সেনা। এ বুড়া বেটা কন্যাকে, এই বুড়াটা আবার পিছনে তাকায়, বুলেট বোমার ভয় করে না, চিত হয়ে পড়ি হুজুরের ডাক আসলে, কথা ঠিক না বেটাই? এই বুড়া গুলা তাকবির দেনা, যদি বুড়ি মরে যায় গা মগা বুড়া কোথাকার। এ বেটা আওয়াজ দাও, লিল্লাহে তাকবির, আল কোরআনের আনা সারা বিশ্ব জালো, আমার নেতা তোমার নেতা, নারাই তাকবীর, হ্যাঁ এরম আওয়াজ দিবি সারা দুনিয়া দেখাই দিলি মুসলমান, কথা ঠিক না বেঠে? মুসলমান পৃথিবীর কাউকে ভয় পায় না, মুসলমান মল্লে শহীদ বাসলে গাজী, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, যেই নাস্তিক গুলা কথা বলবি পিটাইয়া লুলা বানায় ফেলবো। ঠিক না বেঠে? আল্লাহ কবুল করুক, জোর করে আমিন। এই যে কণ্ঠ পরিষ্কার হয়ে গেছে, দরজা আল্লাহ খুলে দিছে, আল্লাহু আকবার জোরে বলেন, জমিনের মালিককে এখন এটা একটা খুলি, দাঁড়াও বেড়া, গোপালগঞ্জের সি চিনলি না, গোপালগঞ্জের মানুষের কলিজাই বড়, কথা কষ্ট লাগে না? ঠিক আছে, একসাথে বলেন সমস্ত প্রশংসার মালিককে, আরো জোরে বলতে হবে, এখানে আসার তৌফিক কে দিছে, যাইবার তৌফিক কে দিবে, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, মদ খাওয়ার সময়, মদ খান না, আচ্ছা যাই হোক, পানি খাওয়ার সময় কার নাম নিবেন, জোরে বলেন, পানি খাওয়ার সময়, চা খাওয়ার সময়, বিড়ি খাওয়ার সময়, এইটা তো খাও বুড়া, তুমি খাও না, তোমার পোলায় খায়, তোমার স্বাস্থ্য ভাই খায়, বুজুর্গ হয়ে গেছো, বিড়ি খাও না, উত্তরবঙ্গের লোক কি পরিমাণ পান আর বিড়ি খায় এটা আমরা গোপালগঞ্জের লোক জানি, আল্লাহ আকবার জোরে বলেন তো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আল হাস মোহাম্মদ আনিসুর রহমান, বিশ্বাস করেন ইশারের নামাজ পড়ে আমার মৌলার কাছে হাত তুললাম, আল্লাহ আমি একটা মা হারা সন্তান, আমার ভাইরা আমার অনেক টাকা খরচ করে আনছে, এই প্যান্ডেলটা করতে লাখ টাকার উপরে খরচ গেছে, আমার পিছনে তাদের খরচ গেছে, যদি কিছু কথা বলতে না পারি তাহলে কেন আনছো আমারে তুমি, তুমি আমার কণ্ঠটা একটু পরিষ্কার করে দাও, বেজন্ডে আমি এই রাত 11টার সময় বললাম।
আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? চাইলে কোনদিন মিস হয় না রে ভাই, কত গুনা করছি মানা জীবনে, মাফ করে বলো না যুবক ভাই, বল ভাই জীবনে কত গুনাহ করছেন ভাই? আমার আল্লাহ গুনার দিকে তাকায় না বাবা, বান্দার চোখের পারের দিকে তাকায়, বিশ্বাস করেন। আপনি আজকে কি গুনাহ করছেন আল্লাহ এটা দেখবে না, আল্লাহ শুধু আপনার চোখের পানির খাতিরে সব গুনাহ মাফ করে দেবে বাবা, সব গুনাহ মাফ করে দিবে। যত গুনাহ করছি এই জীবনে মাফ করে দাও, তোমার নামের খাতিরে তুমি যদি মাফ নাই করবা, এই ঠাকুর গায়ের বান্দারে কেন তুমি আনছো মাওলা মাহফিলে? বলেন না কেন তুমি আনছো মাহফিলে? দুহাত বারে আল্লাহকে জোরে একটা ডাক দাও তো ভাই, জোরে একটা ডাক দাও তো, আল্লাহ বলে ডাক দাও তো, আরো জোরে বলে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। কোরআন শরীফে মাত্র একটা গোলামের নাম আছে, মালিকের নাম নাই, গোলামের নাম আছে। আমার আল্লাহ কারো শক্তি দেখে না বাবা, কারো চেহারা দেখে না। ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আমি আল্লাহ কোনো বংশের কারণে, কোনো চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, টাকার বাহাদুরির কারণে মাফ করব না, আমি মাফ করব একমাত্র তার কলবের মধ্যে যদি আমার প্রেম থাকে। এই আয়াতের দ্বারা তাই আল্লাহ বুঝাই দিছে যখন মারহাবা। কোরআন শরীফে যার নাম আছে ওই সাহাবীর নাম কি? জোরে বলো যুবক ভাই, কি নাম? নাম কি? জায়েদ। কি নাম? জায়েদ, জায়েদ বিন হারেসা। জায়েদ যার বাড়ি গোলাম ছিল, ওর নাম ছিল উম্মে আওস। কি নাম? এখন কান্দি যুবক, তোর মতো 14 বছরের একটা পোলা জায়েদ চাচার মুখে শুনছে মক্কায় একজন মানুষের আবির্ভাব হয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না। আরো জোরে কবেন না, আমি জানি না কার যেন মা নাই, আমি আপনাদের মতো একজন মা হারা সন্তান বাবা। আপনারা ইউটিউবে আমার অনেক ভক্ত আমি জানি, মিথ্যা বলেছি? কয়েকটা ছেলে সামনে বসে, সে 40 কিলো দূরের থেকে আসছে, প্রাণের থেকে ওদের জন্য আমার দোয়া আছে। এই যে ছেলেটা বসে আছে সামনে, চেয়ারম্যান সাহেবকে বলেছে মারুফ ভাইকে 1 মিনিট কথা বলবেন, ও কিন্তু ভালো ভাই, সেই তাকে বলছে। আর মানুষের অবস্থা বুঝে ওই ছেলেটা বলছে 1 মিনিট বলবেন, হয়তো মারুফ ভাই মাইন্ড করতে পারে কিন্তু ওর প্রতি সে খুশি হয়েছে আমি দেখছি। আল্লাহু আকবার বলে না কেন? বক্তৃতা দিলাম, জনগণ খারাপ হইলো, খারাপ জানলো, এই বক্তৃতার ভিতর কোনো বরকত নাই। প্রত্যেকটা চেয়ারম্যানকে আমি দেখলাম আলহামদুলিল্লাহ এদের শালীন ভাষায় কথা বলেছে অল্প সময়ের ভিতরে। অনেক চেয়ারম্যান আছে ভাই জান মাউথ পাইলে এ পুরো কয়টন গম কোন জায়গায় দিছে সে শুদ্ধ উল্লেখ করে কথা কন না কেন? তাহলে বোঝা গেছে ঠাকুর গায়ের চেয়ারম্যান গুলা ভদ্র। আল্লাহ আকবার বলে, এদের ভিতরে আল্লাহর ভয় আছে। বেশি রাত করব না, আমি ওয়াদা দিয়েছি,
শুধু আমার সাথে এক ফোঁটা পানি ফেলবেন, এত বড় বড় ধনাঢ্যবান শিল্পপতিদের নাম কোরআনে নাই। ওই জামানার একটা গোলামের নাম কোরআনে আল্লাহ কেন ডাক দিলেন? পরে না একটা আমার সাথে আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, উসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, হাসান হুসাইনের নাম কোরআনে নাই, ফাতেমার নাম কোরআনে নাই, হুজুর ১১ জন বিবির কার নাম কোরআনে নাই? একটা গোলামের নাম কেন কোরআনে আসলো? শুধু একটা আয়াতের একটু জুজের তাফসীর করে বিদায় নিব ইনশাআল্লাহ। বলেন কষ্ট হবে না তো? অবাজান এই জায়েদ চাইছিল তার জীবনে আমার নবীকে বাপ বানায় জান্নাতে যাবে। আল্লাহ তার আশা পুরা করছে কি করে নাই? 130,000 সাহাবীর মধ্যে কেউ নবীর আব্বা বলতে সাহস পায় নাই, একমাত্র জায়েদ ছাড়া। সুবহানাল্লাহ বললেন না? এই এই মগাটা কই যায় বয়? এককার সাপাড়ি খুলেলাম একবার তোরে, দাঁতাল আবার হাসে কেন? উঠে হাঁটা দিছে ধকলে অবস্থা, উঠলে আর ফেন্টু খুলে লাবাটাই না। ফেসবুকের পার্টি সারা রাত ইউটিউবে জাকা নাকা দেখকে লাইট ধরে মুতে ওয়া যায় হেতাই না মুরগি ফারুকের মুরগি বদমাশ গুলি কথা বলেন না কেন? আরো জোরে বলেন, কষ্ট হইব? আমি বলছি তো আধা ঘন্টা বস করবো, আমার এক ঘন্টা ওখানে লেস, আমার সময়ের দাম আছে। আগামীকালকা ঢাকায় 12 দিন ব্যাপী সম্মেলন, লাস্টের দিনে প্রধান আমি, তোমাকে এই প্যান্ডেলের 3 গুণ বড় প্যান্ডেল, আল্লাহ আকবার জোরে বলেন। এদিকে তাকান, মালিকের নাম কোরআনে নাই, গোলামের নাম কোরআনে। এই গোলামটা করছিল কি? বাজান রে জায়েদ শুনতে পাইলেন মক্কায় একজন মানুষের আবির্ভাব হয়েছে যার চেহারা দেখলে সারা দিনের মধ্যে ক্ষুধা লাগে না, যারে দেখলে যদি তার হাতে কেউ ইমান আনে তার জন্য জান্নাত অজীব হয়ে যায়, যার রসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে বলো না, যার রসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে, নবী আমার জান নবী আমার প্রাণ জোরে, নবী এ যুবক আয়ুব বাসুর গান কইস না, হিন্দি গান গাইস না, এই কবিতা গা তোর জীবনের গুনা মাফ হয়ে যাবে। বলো নবী আমার জান নবীর জন্য দিতে পারি আমার জীবন, নবীর জন্য যার রসিলায় তামাম জাহান আল্লাহ বানাইছে, যার নয়নে নয়ন দিলে গুনা যায় জোরে, বাজান রে এখন 2 ফোঁটা পানি দিয়ে আমার মাওলার দেখে পূর্ণিমার চাঁদে যাবে আমার নবীর সামনে দাঁড়াইয়া, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায় আর একবার আমার নবীর দিকে তাকাই, যাবেরের 2 নয়নের বাণীতে বুক বাসিয়া যায় গো, যাবের বলে না দুনিয়ার মানুষ পূর্ণিমার চাঁদের দিকে তাকায় দেখি বট গাছের মতো কালো কালো দাগ দেখা যায়, আমার নবীর চেহারার মধ্যে কোন দাগ নাই, বেজান দে
হযরতে হাসান বলেন, আমাগো দুই ভাইয়ের যখন ক্ষুধা লাগতো নানার সুন্দর চেহারাটা দেখলে সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যাইতো। আমাদের বাসায় দুই দিন তিন দিন খাবার থাকতো না, নানার চেহারার দিকে তাকাইলে আর ক্ষুধা লাগতো না। আজকে যেই নবীর চেহারা দেখলে বাবা গুনা, যেই নবীর চেহারা দেখলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। বাংলার জমিনে আজকে আমার সেই নবীর চরিত্রহীন বলে গালি দেয়। এ ঠাকুর গায়ের যুবক বাইরা রে, একটা বজ্র মুষ্টি ধারণ করে আওয়াজ দেখো, যদি এই ঠাকুর গায়ের জমিনে কোন নাস্তিক গালি দেয়। তিনজন চেয়ারম্যান উপস্থিত আছে, দীপ্ত কণ্ঠে আওয়াজ দাও, যেই নাস্তিক আমার নবীরে গালি দিবে ওরে জুতা দিয়ে পিডাইয়া সোজা করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? কে কে রাজি আছে আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই মুসলমানের পোলার দিকে তাকা, জীবনে কত কেজি কত টন গুনাহ করছস, আল্লাহর কাছে দুই ফোঁটা পানি নবীর কথা শুনে কান্দে দেখে কইছে তোর গুনাহ মাফ হইব না। আমি কুরআন ধরে বলছি, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম, 1 সেকেন্ড। কষ্ট হয়? এখন দিলটা নরম করে কাঁদবা বাবা, তোমার মা ওই বাঁশ বাগানের নিচে শুয়ে আছে, কেমন আছে আমি জানি না। তোমার বাবা, তোমার মা, তোমার এই শীতের রোজুরিতে এত কষ্ট করে লালন পালন করে একটা বাড়ি উপহার দিয়ে তোমার চেয়ারম্যান বানাইয়া কবরে শুয়ে রয়েছে, তোমার বাবার কবরস্থান কি তুমি জানো না? তুমি যদি পারবা না বাইরে যদি এক ফোঁটা পানি ফেলে কাঁদতে, এ মা তুমি কি পারবা না? আমি মুসাফিরকে এখানে রাইখে কেউ মোনাজাতের আগে যাবে না, ইনশাল্লাহ বলে, কারণ আমার এই বছরের ভিতরে গলা ভাঙে নাই। এই অসুস্থ শরীর লইয়া, এই অসুস্থ বডি লইয়া কথা বলতেছি, এরপরে যদি আপনি চলে যান বিচার আমি আল্লাহর কাছে দিব। এদিকে তাকান, যায়েদ শুনতে পাইল মক্কায় একজন মানুষ আসছে, যারে দেখলে মানুষ হজ করার আগে তারে দেখতে যায়। বাজানরে যায়েদের নাম কেন কোরআনে আসলো? এখন চোখের পানি পড়বে, কোনো আওয়াজ থাকবে না। যায়েদ মক্কার ভূখণ্ডে আসতেন আমার নবীকে দেখার জন্য। যায়েদ যখন মক্কায় প্রবেশ করছে, সন্ত্রাসীর হাতে ধরা খাইয়া যায়েদ হয়ে গেল মক্কার গোলাম। যায়েদ একদিন কাবা ঘরের পাশে ঘুরতাছে, ইন দি মিন টাইমে আমার বিশ্ব নবী কাবা ঘর তওয়াফ করার জন্য হেরেমে ঢুকছে। এত আস্তে কইলেন সুবহানাল্লাহ, তোমাকে গলাও গেছে গা? আল্লাহ যারা সুবহানাল্লাহ আস্তে কবে, এরে বাইতে যাইতে দিবা না, এবার আমি চান্স দিব। যায়েদ দেখলেন একজন মানুষ কাবা ঘরের পাশে তওয়াফ করতেছে, এই মানুষটারে দেখলে মানুষ পাগল হইয়া যায় রে। যায়েদের কাছে জিজ্ঞেস করল আবু বকর, এই বালক তোর নাম কি? আমার নাম যায়েদ। তোর বাড়ি কোথায়? ইয়ামানে। এখানে আসছস কেন? আমি আসছিলাম মুহাম্মদ নামে একজন মানুষ আছে ওনারে দেখতে। আবু বকর বলে, দেখা হয়েছে? না। আচ্ছা বলেন তো ওই লোকটা কে? আবু বকর বলে, ওই যে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা দৌড় দিয়ে আমার নবীর পা দুটা জড়িয়ে ধরে বলে, নবী গো, এই জীবনের সব আপনার জন্য বিলীন করে দিব।
ওবাদা আবু বকরের নাম কোরআনে নাই, ওমরের নাম কোরআনে নাই, ওসমানের নাম কোরআনে নাই, আলীর নাম কোরআনে নাই, একজন গোলানের নাম ধরে কেন আল্লাহ কোরআনে ডাক দিলেন? আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হাসান হুসাইন হলো সমস্ত মানুষের জান্নাতের সভাপতি, তাদের নাম কোরআনে নাই। আল ফাতিমা তু সাইয়্যিদাতু নিসা আহলিল জান্নাহ, সমস্ত মহিলা সেকশনের জান্নাতের সভানেত্রী ফাতিমা, তার নামও কোরআনে নাই গো বাবা। কিন্তু একজন গোলামের নাম ধরে কেন ডাক দিলেন আমার আল্লাহ? যায়েদ বললেন, আমি কি আপনারে আব্বা বলে ডাক দিতে পারি? আপনাকে আসলে কষ্ট হয়ে গেছে, আওয়াজ নাই। যখন বললেন আমি কি আপনারে আব্বা বলে ডাক দিতে পারি, বিশ্বনবী বললেন, আমাকে ডাক দেওয়ার আগে একটা কথা শুনবা, কি কথাটা হলো এই, তুমি আমার বিবি খাদিজাকে কি মা বলে ডাইকে খুশি করতে পারবা? কেন, খাদিজার কি ছেলে নাই? এখন কানবেন, দুনিয়ায় ওই মা বাবা দুঃখী যেই মা বাবার সামনে তার সন্তানটা মারা যায়। তখন মা খাদিজার দুটি সন্তান ছেলে সন্তান মারা গিয়েছিল, এক নম্বরে হলো হুজুরের বড় সন্তানের নাম কাসেম, দ্বিতীয় সন্তানের নাম হলো তাহের গো বাবা। এই কাসেম আর তাহের তখন জীবিত নাই, মারা গেছে, মা খাদিজার আর সন্তান হওয়ার সম্ভাবনা নাই। বেজন্ডে পুত্রের শোকে মা খাদিজা খায় না ঘুমায় না, মা খাদিজা বলে দিলেন আপনি আমার একটা ছেলে পালক আইনা দিতে পারেন না? আমার নবী খোস্তাছে যায়েদের মতো একটা সন্তান, আরো জোরে কও, আরো 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 জোরে কও। আমার নবী বললেন, যায়েদ তুই কি পারবি আমার খাদিজার সন্তানের স্বর্ণ স্ট্যান্ডটা পুরা করে দিতে? যায়েদ বললেন, আমি চেষ্টা করব, আমারে নিয়ে চলেন। এখন আমি একটা আবার শুনতে চাই, আমার মতো কে মা প্রেমিক এখানে আসো? অকজা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমার আল্লাহ বলে ইবাদত করবা আমার মা বাবার খেদমত করবা। ইবাদত করবেন কার? দুই হাত উঁচা করে বলেন কার? না পীর সাহেবের, জোরে কও না কেন? বাংলাদেশে পীরে সেজদা দেয় কি দেয় না? পীর বদমাস ইতয়া থাকে, মুরিদরা দুত্তার হইয়া পড়ে, আছে না নাই? আবার গান গায় কি, আরে আমার বাবা ভালো, বাবা দেখতে কি সুন্দর, বাবারে দেখলে আমার গায়ে আসে জ্বর বাবারে, কথা কর না কেন? আরে আমার বাবা দয়াল বাবা কেবলা কাবাগত, বাবার সেজদা দিলে জান্নাত পাওয়া যায় বাবারে। তোর বাপের বিসি শুদ্ধে ফেলাই দিবে আল্লাহ, কথা কর না কেন? বদমাইশের পর বদমাইশ, ওর বাপ বলে কিবলা কাবা, নাউজুবিল্লাহ কর না কেন? আরে আমার বাবা কিবলা কাবা আয়নার কারিগর, আয়না বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে, আমি কই দর দর শয়তান রে, আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এ ঠাকুর গায়ের মুসলমান আসতে কইবা লুলা হইয়া মরবা, বাংলাদেশে এরকম বাবা সাবা আছে না নাই? বাইরে লুলা বানা হেলাবি একবারে, এগুলা সবচেয়ে বেশি হলো আমার ফরিদপুরে, কথা কর না কেন? নারীও জনমের পিডেন ফিডে ইনশাল্লাহ কর, লালুর সানুরাইয়া দে বাবা, লালু সুনুরাইয়া দে, খাজা বাবা সাইয়া রইছে মসজিদের দিকে,
কথা তো ঠিকই কইছে খাজা বাবা, ঠিকই মসজিদে চাই রেছে, তুই চাই রেছে কোন দিকে? নাউজুবিল্লাহ কর না কেন, আরো জোরে কর, পৃথিবীর কোন বাবায় কাজ করতে পারবে না, ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ওয়া কাযা রাব্বুকা আল্লা তাআবুদু, একমাত্র ইবাদত আমার, আর একজনের ইবাদত করতে পারবি, খেদমত করতে পারবি, সে হলো মা বাবার। কথা কর না কেন, সেজদা যদি জায়েজ থাকতো আমি আল্লাহ মা বাবাকে দিতে বলতাম, কিন্তু এই সেজদাটাই কপালটা শুধু একমাত্র আমি রবের জন্য। কার জন্য জোরে বলো, কার জন্য? কে পীরের জন্য? রে বাবা রে বাবা, নাম কি কুত্তা শাহ, বান্দর শাহ, কুত্তা শাহ, গরু শাহ, গাধা শাহ? হে ওই লোক কই যায়, হে ধরো না, সাসা ওইটা সাসা ধরিষ্ঠ, ওই যে মগারটা গেছে, ওই যে কালা জাম্পার গায়ে দিয়ে, ওরে পারলি না ধরতে, ও দেখ যায় কামনে, দেখ ঠ্যাংগুসা করে তোর যায়, দেখ দেখ দেখ, আল্লাহ ও যে রাস্তা দিয়ে যাবে এই রাস্তায় আজরাইল কারা করাই তো, আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন, জমিনের মালিককে আল্লাহ আছে না? এত শীতের মধ্যে মেয়ে আইসি, এত কষ্ট করে যদি আপনি যান গা, কষ্ট লাগবো না? আর আমার মাওলাই কথা দিয়ে এই মাগরিবের পরই জবান দিয়ে কথা বের করে নেই, এখন কথা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, আল্লাহ চোখের পানি কবুল করছেন, এখন যদি যান গা কষ্ট পাবো না? টাকা নাই দিকে জায়েদ বলে, আমি কোন সুরে ডাক দিলে আমার মা খুশি হইব? জায়েদ বলে, বলেন আমি কেমনে ডাক দেবো? নবী কয়, মিষ্টি সুরে মা কয়ে ডাক দে, আপনারও একটা মা কয়ে ডাক দেন তো, দে ভাই আরো সুন্দর করে দে, হাসিস না, মারে ডাকোস না, আমি ডাকি না বহুত বছর, কারণ আমার 12 বছর বয়সে মা মরে গেছে, তোদের যাদের মা আছে মিষ্টি সুরে মা কয়ে একটা ডাক দিস, বাড়িতে যে মা কয়ে ডাক দিবি, আল্লাহ তোর জন্য সাথে সাথে জান্নাতের দরজাটা খুলে দিব, মিষ্টি সুরে বাপ কয়ে একটা ডাক দিবি, জান্নাতের প্রতিটা দরজা তোর জন্য খুলে যাবে। তাহলে এই মাহফিলে পুরা মজলিসে জারিবাকে বাবা যাদের মা নাই, আপনারা সহ আমি সহ একটা মা কয়ে ডাক দেন তো বাবা, বেজন রে মা কথাটি সত্যি কিন্তু জানো ভাই, এর চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই রে, ত্রিভুবনে না। যুবক ভাই রে আমি তোরে একটা উপমা দিয়া যাই, এই গভীর রাত্রে তুমি প্রস্রাব করে বিছানাটা ভিজাই ফেলেছো, তুমি তো নবাব জাদা, বিছানাটা ভিজা ভাইয়া কান্না করে শুরু করছো, মার চোখের ঘুম হারাম হয়ে গেছে গো, মা ঘুমের থেকে লাভ দিয়া ওইটা ঘুম অবস্থায় বাবা তোমার খাতাটা পরিষ্কার করে দিছে, আর একটা খাতা চেঞ্জ করে দিছে, আধা ঘন্টা পরে আবার প্রস্রাব করে দিছো, আবার চেঞ্জ করে দিছে, ফজর পর্যন্ত মা 5টা খাতা চেঞ্জ করছে, মার কাছে তো আর কোনো খাতা নাই রে মা, তোমার মা কাপড়ের এক পাল্লা খুলিয়ে তোমার বিছানে বিছায় দিছে বাজার, আল্লাহ যে বললেন নামাজ আমার জন্য, ইবাদত আমার জন্য, খেদমত হবে মা বাবার জন্য, কেন আমার মালিক বলল গো ভাই কাপড়ের আঁচলটা পিছায় দিল মা, একটু পরে কাপড়ের আঁচলটাও ভিজাই দিস, মা অপর পৃষ্ঠে ঝুলাইয়া আবার আবার পৃষ্ঠে ঝুলাই দিল, ভাইজান পুরা কাপড়টা যখন তুমি ভিজাই দিলা, মা এখন একটা ছায়া পরে আর একটা বেলাস গাউ দিয়া বসে আছে মা, আরে তোমার কোলের মধ্যে লয়া সারা রাত মা দুঃখিনী কাটায় দিল, সকালবেলা মা একটু ঘুমাইতে যাবে,
বাবা জমিতে যাবে, বাবা অটো রিক্সা চালাইতে যাবে, বাবার খাবার পাকাইতে যাইয়া মা আর ঘুমাইতে পারে না, তোমার এই পায়খানা প্রস্রাবের খাতা গুলা আবার ধুইতে হইব। ভাইজান মা পায়খানা প্রস্রাব ধুইতে যায় রে মা, পায়খানা প্রস্রাবের খাতাটা ধুইয়া মায়ের হাতটা ফ্রিজের মতো ঠান্ডা হয়ে গেছে। এর ভিতরে তোমার দুধ খাওয়ার টাইম হয়ে গেছে, এই ঠান্ডা হাত দিয়ে মা তোমার শরীরটা ধরে না, মার হাতের মধ্যে আর একটা রুমাল পেঁচাইয়া খেতার নিচ দিয়ে তোমার বুকের সাথে লাগাইয়া, আরে চেহারাটাও মায়ের ঠান্ডা হয়ে গেছে, তোমার গালিচার সাথে লাগাইয়া বলে ক্ষুধা লাগছে, মার খাওয়ানোর কথা টেনশন নাই, মা খায় নাই সে টেনশন নেই, তুমি যে কানছো মার কলিজার মধ্যে অগ্নি জ্বলছে মা, আজকে বিবাহ করার পরে ওই মায়ের কেমনে ভুলে গেল, আমি তো বলতে পারি না রে ভাই, এই শীতের রাত্রে তোমরা মায়ের হাতের পিঠা খাও আমি খাইতে পারি না, ওই গোপালগঞ্জের মাটির নিচে ঘুমিয়েছে আমার মা, এই যে চেয়ারম্যান আনিস স্যার যে মার কথা বললো, তোমরা ভাবছো না বক্তা বলবে, আপনি বলেন কেন, আমি বুঝে ফেলেছি আনিস স্যার মায়ের বক্তা, মনে রাখো চেয়ারম্যান মেম্বার যা কিছুই হও মায়ের দোয়া ছাড়া সম্ভব নয় গো বাবা, আমি তোদের দুইটা পাও ধরে বলে যাই, গতকালকে আমি দিনের বেলা মাহফিল করছি জোহরের পরে বাবা পার্বতীপুর, ওই এলাকার চেয়ারম্যান ছিল, চেয়ারম্যান আমার ওয়াজের অনেক ভক্ত, চেয়ারম্যান আমার কি কয় জানেন, যেহেতু সাহেব আমি আপনার বুকের সাথে একটু বুক মিলাবো কয় ক্যাপ, আমি দেখতে যাই আপনার বুকের মধ্যে মায়ের কত কষ্ট, আমি আপনার জীবনে কোনোদিন সরাসরি দেখি নাই, ইউটিউবে একদিন রাত একটার সময় আপনার ওয়াজ শুনিয়া আমার বুকের ব্যথায় আমি আর উঠতে পারি না, আপনি যখন মা কয়া ডাক দিছেন পুরো মাসমার ভিতরে শুধু কান্নার কান্না, আমি চেয়ারম্যান সেদিন থেকে একজন ভক্ত হয়ে গেছি আপনার, আমি মনে মনে ভাবি আমার ওয়ার্ডের ভিতরে যদি কোনো মা কোনোদিন একটাবার আমার কাছে নালিশ করে ওই পোলারে আমি যাব জীবন জেল দেব, এই যে দেখো আমার বাজানরা কান্দে আমার যুবক ভাইরা কান্দে, দেখো দুই চেয়ারম্যান কান্দে, কানে ডাকবো তো ধরে নাই আমার মাকে মা বলিব, মা তো ধরে নাই যুবক ভাইরে, আমার মা আমার বলেছিল ইলিয়াস রে বাবা, ও বাবা তুমি যদি আলেম হও আমি মা তোমারে দুধের দাবি চাইরে দিব, এই চেয়ারম্যানের কাছে জিগাও হয়তো বা তার মা যায় না মাঝে বসে কানছিল একদিন, মারুব রে তুই চেয়ারম্যান হয়ে যা রে বাবা, যায় না মাঝে বসে মা কান্দে, তুমি বাসায় ফেরার আগ পর্যন্ত তোমার মা একবার জানালার কাছে যায় আর একবার দরজার কাছে যায়, গাছের একটা শুকনা পাতা পড়লো মা বলে আমার মারুফের পায়ের আওয়াজ, এইটা বুঝে আমার চেয়ারম্যান আনিসের কেউ তো আর তাকায় থাকে না মা, তোমাদের এই মাহফিলে হাজির করাবার জন্য ওই গড়াইয়ার হাটের হাজি সাহেব
ও যখন হজে ছিল আর বাবাটা মারা গেছে, ও আমারে বলে যে হাদিস সাহেব এই দেখো তোমাদের আনি চেয়ারম্যান কান্দে। আরে ভাই মায়ের পাগল যারা সহ্য করতে পারবে না মা, কানে ডাকবা মা তো ধরে না, মা বলিয়া ডাক দিলে গো আল্লাহ খুশি হয়। বাইরে হে যুবক আয়, তোর পাও দুইটা ধরছি রে ভাই, এখন দুই ফোঁটা পানি ফেলাই দে রে ভাই, হে রাত 11:12টার সময় আমার আল্লাহ তোরে ফিরাই দিবে না রে ভাই। তোমার বাবার কাছে একদিন কমলা খাইতে চাইছিল গো ভাই, বাবাই চাউল কেনার পয়সা নাই, স্কুল কলেজে পড়ছিল একটা প্যান্ট শার্ট কিনে দিছিল, বাকি আর কিনে দিতে পারে নাই, একটা প্যান্ট শার্ট কিনিয়া দিছে ওইটা দিয়েই তুমি মেট্রিক পাস আই পাস করছিলে, বাহিরের পয়সা দিয়ে বাবা কিনে দিতে পারে নাই গো বাবা। আজকে ওই বাবা কবরে বাবা তিনখানা কাপড় লইয়া বিদায় লইয়া গেল, ওই বাবার কথা মনে করে গাম এই যে দেখো মারুম কান্দে। তার বাবা একদিন বলেছিল মারুম রে একদিন তুই চেয়ারম্যান হবি, হয়তো সেদিন আমি থাকবো না। ভাইজান বাবার স্বপ্ন বাস্তব হইল, আমাদের অনেকের বাবা দুনিয়ায় নাই, বাবার জন্য যদি দুই ফোঁটা পানি পড়িয়া যায়, জায়েদ যদি মা খাদিজারে ডাক দিয়া নাম কোরআনে তুলতে পারে, তুমি তোমার মা কইয়া ডাক দিও, তোমার নামটা এখন জান্নাতের খাতায় উঠিয়া যাবে গো। হাত দুইটা আসমানের দিকে দিয়া তুমি মায়ের কথা মনে করে আল্লাহ বলে জোরে একটা ডাক দাও, হে ডাক দাও, এই আল্লাহ বলে জোরে একটা ডাক দাও বাবা, ডাক আল্লাহ তুমি মাফ করে দাও দুঃখিনী মায়ের রে, আমার মায়ে চইলা গেছে কবরে, বলো না আমার মায়ে চইলা গেছে কবু, কত কষ্ট করে পালছে আমাকে, কত আদর করে পালছে আমাকে। আমি মনে করি এই মাহফিলে একটা লোক নাই যে তার চোখ দিয়ে পানি পড়ে নাই, কে বলছে আপনারা মাফ করবে না, জীবনে 10টা মাহফিল শোনার সাথে একটা মাহফিল শুনে কান্দ জীবনের সব গুণা মাফ হয়ে যাবে বাবা, মাফ হয়ে যাবে। যুবক ভাই আয়, তোর পাও দুইটা আমি ধরতে রাজি আছি, ওয়াদা দিবি কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করবি না, রাজি আসর ভাই রাজি আসর। ওই দেখ একটা ছেলে মোসরাই আর কাম দেয়, দেখ সিল্লাই আর কাম দেয়। যুবক তুই বলবি হুজুর আর মা নাই বিদায় কান্দে না রে ভাই, তোর মা তোরে পেটে রেখে অনেক কাঁদছে রে ভাই, তোর মা ঠিক মতো খাইতে পারে নাই রে ভাই, তোর মা বাথরুমে যাই ঠিক মতো বাথরুম ক্লিয়ার করতে পারে নাই রে ভাই, কেমনে মার জন্য কাঁদতে পারস না ভাই, তোর মা বেঁচে আছে কিন্তু অসুস্থ, তোর মারে ভালো ডাক্তার দেখাইতে পারস না, মার কথা মনে করে কাঁদতে দাও।
আল্লাহ তুমি দেখো কেমনে কান্দে গো, ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দা নামাজ রোজা হজ যাকাত করবি আমার, খেদমত করবি তোর মা বাবা। কষ্ট হয়, কষ্ট হয় ভাই, তোর মতো ওই যুবকটা বয়ে বয়ে কান্দে। হে দাড়ি পাকা বাবা, তুমি পারো না মার জন্য কান্দা আল্লাহরে কি কুচু করে দিতে? আল্লাহরে বলতে পারসটা যুবক, হুজুর আমার মা ডায়াবেটিসের কারণে উঠতে পারে না, আমার বাবা হার্টের রোগী, হুজুর ঔষধ খাওয়ার পয়সা নাই। আল্লাহ ও আল্লাহ, আল্লাহ দেখো তো কে কান্দে, আল্লাহ আমার দুই চেয়ারম্যান ভাই কান্দে, দেখো তো এই দুইজনের বুকের ভিতরে মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেছে গো। আল্লাহ আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও। যুবক ভাইরা একটা আওয়াজ দিয়ে বলবি, দুটো হাত উঁচু করে আমার সাথে ওয়াদা দিবি, আল্লাহ যখন বলছে ইবাদত তার খেদমত মা বাবার, ওই মা বাবার খেদমত করবি, রাজি আসো না নাই? কে কে রাজি আসো দেখ, আল্লাহকে হাত তুলে দেখা ভাই, দেখা দেখা ভাই, তোর পা তুলে ধরছি, হাজার হাজার পুরুষ হাজার হাজার মহিলা আল্লাহকে দেখায় দে, আল্লাহকে দেখায় দে, কোনোদিন মার সামনে জোরে কথা বলবি না। যুবক বাইরে আয়, আমি তোরে বন্ধু বানায় মার ছাড়তে রাজি আছি। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলো, আরো জোরে বলো, আবাজান। যায়েদ মা খাদিজার বাড়ির সামনে ডাক দিল, মা আমি বলবো মা, তুমি বলবো আল্লাহ আল্লাহ, ঠিক আছে? দেখা যাবে কে আল্লাহ বলে কান্দা দিতে পারো। এখন খাদিজারে ডাক দিয়ে যদি তার নাম কোরআনের নাম তুলতে পারে, তুমি পারবা না কেন? আল্লাহ বলেন কোরআনের তুলতে, কেন জান্নাতে তুলতে পারবা না? যায়েদ বাড়ির সামনে দাঁড়ায় ডাক দিছে, মা মা। খাদিজার বাড়িটা দুই তলা ছিল বাবা, উপরের থেকে দৌড়াই আসছে কে মা বলিয়া ডাক দিলি গো, মা বলিয়া ডাক দিলি গো, বাক্কা এই মক্কায় আমার মনটা শান্তি হইল, ডাকো যে শুইনা। যারা ডাক দেয় তাল্লা বলে ডাক দেয় তো ভাই, ডাক দে দেশরে, ডাক দে ডাক দে ডাক দে ভাই, ডাক দে গলা ফাটায়, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে এসরে, ডাক দে ভাই, ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাক দে ডাকতে ডাকতে জীবন চলে যাক, ডাকতে ডাকতে জীবন চলে যাক, ডাকরে বান্দা আল্লাহকে ডাক, ডাকরে বান্দা আল্লাহকে ডাক, ডাকতে ডাকতে জীবন চলে যাক, দাও ডাক দাও ডাক দাও ডাক দাও, ডাকতে ডাকতে জীবন চলে যাক, ডাকতে ডাকতে জীবন চলে যাক। ওয়াকাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। اذكروني اذكركم واشكروا لي ولا تكفرون। ডাকরে বান্দা আল্লাহকে ডাক, বলেন না? ডাকরে বান্দা
আল্লাহকে ডাক, ডাকতে ডাকতে সাধের জীবন চইলা যাক, ডাকতে ডাকতে সাধের জীবন চইলা যাক। এই যে ডাক দে, হে যুবক ডাক দে, ডাক দে, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো সারা বিশ্ব জল, আমার নেতা তোমার নেতা, নারায়ে তাকবীর। কষ্ট হয়, চলে যাবা, আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো, খামোশ খামোশ। আল্লাহকে ডাক দিলে পাওয়া যায় না? যায় যায়। যুবক আয়, তোর পাও দুইটা ধরছি, দেখাই দিয়ে যায় আজকে। অকজা রব্বুক, রবের ইবাদত করবি, রবের কায়দা মতো একটা ডাক দিবি, রব তোর বুকে টাইনে নিয়ে বলবে তোর সব গুণা মাফ করে দিছে। এক যুবক তোর মতো এরকম ওয়াজার্স, ওয়াজের পিছনে বসছে, যে ওয়াজ পাঁচ মিনিট ছড়ে চলে যাবে, এরম আছে না? ওই জামানার কথা মারুব ভাই, ওই জামানার কথা। তাফসিরে আসছে আয়াতে অকজা রব্বুক আল্লাহ তাবুদু, তাফসিরে মাঝারিতে আসছে যুবকের কথা, আল্লাহ আকবার বলেন, ওয়াজ শুনে চলে যাবে, পাঁচ মিনিট শুনবে চলে যাবে। বাজানরে আল্লাহর বান্দা স্টেজে বইয়েই বলে ফেলেছে, সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায়, চাওয়ার মতো। এ বাবা বলেন না কে, বলেন না কে, মিয়া চুপচাপ বই রেছেন কে, বলেন, চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যাবেন কার কাছে? আল্লাহ। ওয়াকাদ রব্বুকা আল্লা তাআবুদু, কার ইবাদত করবেন? আল্লাহ। চাওয়ার মতো চাইতে হয়, বলেন বলেন, চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই। এই তিনটা যুবক, এই 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 যাইস না, এই মকা দুটা যাইস না, এ ওই দুটার ধরে আনো না, আমি ওয়াজ করুম না, এ ওই দুটার ধরে লই আয়। ও গার মুরাইয়ে গেল হই গা, ও ভাবলো না যে একটা মুসাফির আমার ডাক দিল, যে মুসাফিরের ডাক আমি শুনলাম না, হতে পারে জানি না, ওর জন্য দোয়া করি হেদায়েতের, আল্লাহ আকবার বলেন, আরে আল্লাহ ওলি বানাই দেখছো রে, কেন আমিন। যদি আমি কষ্ট পাইয়েই যাই, হতে পারে তুই ঠ্যাং দিয়ে হাইটা গেলে ওই ঠ্যাং নাও থাকতে পারে। চলে যাবা তুমি? হ্যাঁ, দুইটা মিনিট। যুবক ওয়াজ শুনলো, সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায়, এ ওয়াজ শুনে স্টেজের পিছনের থেকে চলে যাচ্ছে। এক বন্ধু কয়, দোস্ত তুই না ওয়াজ শুনবি? কয়, দূর পাঁচ মিনিট শুনছি, সাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায়, পেয়ে গেছি। কি পাইছো? পায়ে গেছি, একটা আমল করে লই, সাবার মতো চাইয়ে দেখি পাই কিনা। বাজান রে বাড়িতে গেছে, যাইয়া বলে মা, কি বাপ তো নাই কয় না, ও মা জামা কাপড় ইস্তারি করা আছে কয় আছে? মারে আমি সাওয়ার মতো চাইছি, আল্লাহর উলি বলছে সাওয়ার মতো চাইলে সব বলে পাওয়া যায়। কি চাইছোর? আমি উপজেলার চেয়ারম্যান, শেখ মারুফের মাইয়া বিয়ে করব, আমি মন্ত্রীর মাইয়া বিয়ে করব, সাওয়ার মতো চাইছি গো মা। ওই জামানার গভর্নরের মাইয়া বিয়ে করব, আমি সাওয়ার মতো চাইছি, দেখি আমার আল্লাহ দেয় কিনা আলেমের কথা। মা কয়, ঝাড়ু দেখছো মগার ভো মগা, ও কাম নাই কাজ নাই, চালায় রিক্সা চালায় ভ্যান গাড়ি, ইউনিভার্সিটি জুতা দিয়ে বাইরে একার মরার টাইম হয়েছে তো বান্দ। বলে মা, দুই ব্যক্তির কথা মিস হয় না মা, এক নম্বর মা বাবার কথা, দুই নম্বর আলেমের কথা। আলেম হলো আমার নায়েবে রসুল, ঠিক না বেটে? এখন তো বাংলাদেশে আলেমদেরকে মনে করে জিএমবি, যে বদমাইশের বদমাইশ কবি আমাকে জিএমবি, তোরে মাইরা জিএমবি। কথা কর না কেন?
হুমা আলমের কথা মিথ্যা না, চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। কয়সা বাজান রে মন্ত্রীর বাড়ির সামনে যাইয়া বলতেছে, মিশরের মন্ত্রী বাড়ির সামনে যাইয়া বলতেছে, দারোয়ান রে গের সাইরা দে, আমি এই বাড়ির হবু জামাই। মারুফ ভাই চলে যাবেনি আবার না, আজকে আর পাঁচ মিনিট ওয়াশ করবো, আপনি যাবেন না, আপনার লয়ে যাবেন ইনশাল্লাহ বলেন। আনিস ভাই কি কয়? এই হ্যাঁ সারা রাত তো করব, উড়াইবে এক ঘন্টা বেসে যাবো, করে রাখ বাবার খবর, এদিক তাকাও। মন্ত্রী যে কয় গেট স্যার কয়, আমি এইবারে হবু জামাই, কয় আহেন দিলাম এদিকে আহেন, বাইরে কাজ করে দিছে। বাজান রে যার ঘটনাটা তাফসিরের ভিতরে আসে বুঝারেন সেই ছেলেটা কি ছেলে। ওই ছেলেটা গতকাল কেউ ছিল পাপিষ্ট রে ভাই, সাওয়ার মতো চাইছে দিয়ে দিছেন কে? মন্ত্রী আইছে, এইটা এখানে কাজ করে তুইছে কেটা? কয় স্যার দুলাবারে মাইরে হার্ট ফিল করে দিছে। তার মানে ও বলে আমার আফা মনির বিয়ে করবো, ও বলে সাওয়ার মতো চাইছে বিয়ে করবো, আর বলে আল্লাহ দিব। বাজান রে এই জামানার তো আর মন্ত্রী গুলা না, খালি আলেম কপি দেয়। ওই জামানার মন্ত্রী গুলা বাজান আল্লাহর ওলি ছিল, ডাক দিয়ে কই দিকে আয় কি এ বাবা, তুই পাগলামি করার বাড়ি কই তোর? আপনি কে? আমি এই বাড়ির মালিক মন্ত্রী, কো আপনি তো আমার শ্বশুর, আমি আর ওয়াজি করুম না। আল্লাহুম্মা আমিন। আমার মন মতো তাকবীর হইব তো লোয়াজ করুন। আলহামদুলিল্লাহ আল্লাহ, এই লোকটাকে তুমি হাউজে কাউসার দিয়ে কণ্ঠটা পরিষ্কার করে দাও। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। যুবক যারা দাঁড়ায় আসর বসে পড়, তোর কপাল ভালো হয়ে যাবে, আজকে চাদর গায়ে দিয়ে বইয়া পর, কালকে তোর ল্যাংটা করে যখন কাপড়ে কাপড় পরে ওই দেহ আর একটা উঠে দিছে এখন বইতে কইছে আর বইয়া পড়ছে। যা তুই আমার দোস্ত রে, আল্লাহ আকবার জোরে বলেন তো, আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে আরো জোরে। সাওয়ার মতো চাইলে পাওয়া যায় না, কিন্তু ইবাদতটা হইতে পারে এরকম। ওয়া কজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত হবে কার? খেদমত হবে কার? আল্লাহর। আল্লাহর ঠ্যাংটাই পিছাবি দিবি মগা? খেদমত হবে মা বাবার কার? জোরে কন কার? মা বাবার কার? ইবাদত হবে কার? আল্লাহর। কার? নামাজ কার? রোজা কার জন্য? হজ কার জন্য? খেদমত কার জন্য? আল্লাহর জন্য বেটা। খেদমত করবি আল্লাহর জন্য, ঠিক না বেটি? মা বাবার খেদমত করলে খুশি হবেন কে? মা বাপরে পিডাইলে খুশি হবেন কে? আল্লাহর এমন ঠিকই পিটাইছে কোনদিন মায়ের নজবিল্লা বলেন। মন্ত্রী খামোশ, মন্ত্রী ডাক দেখো, বাবা পাগলামি শুরু করছিস কে? কি কি হয়েছে তোর? কয় আমি ওর আলেমের মুখে আর শুনছি গত সপ্তাহে, সাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। আমি চিন্তা করলাম একটা আমল করে লই, পরে বাকিটা আলেমের কথা শুনবো নে। আমি গত তিন দিন ধরে করে নামাজ রোজা কামাই দিনে রোজাও রহি নামাজও পড়ি, একটা কথা কন কি? আমি সাওয়ার মতো আপনার মাইয়ে ডেরি চাইছি, দেখি আল্লাহ দেয়নি, যদি দেয় তাহলে আমের আলেমের কথা সত্য, আর যদি না দেয় তাহলে মনে করবো আলেমের কথা মিথ্যা, আলেম রেটা দিয়ে মাথা ভাড়াবো। এই নিয়ত করছি আমি। মন্ত্রী কয় বাপরে তুই যে আস্থা পাগল, এদিকে আয় ঘরে আয়, ঘরে নিয়ে গেছে বউরে যে কয় শুনো, পোলাটা 23-24 বছর বয়স, পোলাটা তোমার মাইয়ের বিয়ে করতেছে আর কিছুই নাই, ও বলে আল্লাহর কাছে সাওয়ার মতো চাইছে, কদি কি করা যায়? ও তো বদনাম করিয়া লাগবো। মহিলাকে বুদ্ধি কিন্তু খুব করা,
যেই ঘরের বেটা মেন্তা হয় ওই ঘরের বিটি সেতা হয়। কথা কর না কেন? যেই স্বামী মেন্তা হয় বউ কিন্তু সেতা হয়। আবার যখন দেখবেন বউ যদি মেন্তি হয় স্বামী সেতা হয়। এই যে চেয়ারম্যান যেগুলো দেখেন সব বউর কাছে ধরা, আমরা হুজুররাও ধরা। কথা কর না কেন? এই যে রাত্রে চেয়ারম্যান করে করে রাত্রে যাইব, বিউটির মা দরজাটি খোলো না, চেয়ারম্যান গুলো হয়েছে করকা, তোর জন্য কি রাত ভর বই থাকবো আমি? কথা কর না কেন? আরে মা পেলে দেরি হয়েছিল, দেরি হয়েছিল তুমি রয়েছো কায়, মোল্লাক তো বউ সাল মেনে ও রয়েছো তুমি রয়েছো কায়। কথা কর না কেন? আজকে দুজন জারি খাইব তো। তিন ব্যক্তির কাছে কোন মাতুব্বারি চলে না, এক নম্বর মা বাবার কাছে। কোন চেয়ারম্যান গিরি এমপি গিরি মন্ত্রী গিরি চলবো না, দুই নম্বরে বউর কাছে। কথা কর না কেন? এই যে এমপি মন্ত্রী এসপি ডিসি যাকে পুলিশ পাহারা দিয়ে নিয়ে যায় ঘরের কাছে কলিং বেল চাপ দেয় খুব আস্তে, পুলিশ কিন্তু নিচে খারাপ মন্ত্রীর কুড়ু। বউ চুল কাঁচাইতে কাঁচাইতে আছেন, কেছে এ কেছে তোমার কি হয়েছে, এই এতবার বেলছে পাকাতো বেড়ায় সরের মতো কয়। এটা দেরি হয়ে গেছে প্রধানমন্ত্রী কার্যালয়ে কাম আসছিল, বউ কই ওহেনি থাক তাই নাই চৌকা। কথা কর না কেন? পুলিশ আরে পাহারা দিয়ে আছে বউর কাছে দরা। কথা কর বেটা ডরে ক্ষুধা লাগছে কইতে পারে না, বিউটির মা একটু খাবার হবে, যদি ভুলে কয়ে বলে এক কাপ চা হবে বানাই খাও, আমি শুতে গেলাম। কথা কও না কেন? পাতিলে বাত আছে বাইরে খা, তোর লাগে রাত দুইটা মতো বই থাকবো না বিমকার ফমকা, তোর বিয়ে করে আমার জীবনটাই শেষ। এই চেয়ারম্যানরা শান্তিতে নাই, তুমি শান্তিতে আছো, সারা রাত সারা দিন কাজ করে আহ রিক্সা চালাইয়া এই ধান কাইটা ইশারের নামাজটা পরে বলছো বাউ ভাত দাও, মনে হয় তুমি ঈশ্বর। কথা কর না কেন? বউকে দিচ্ছি একটু, দিচ্ছি মানে তুই আমার দিয়াল, বউ মির্গির বেড়া আমার মতো কাপ হয়ে দেরি হইলে আরে মার, আরে এরা মারতে পারবো চেয়ারম্যান গিরি শেষ, খালি থানায় যে করবে আমার পিঠে যে দেন করছে কি সব শেষ, এই ডরে ও কিছু কয় না। কথা কর না কেন? আর আপনারা কথা কবি তো এক এক আবুরে কান দিয়ে রক্ত পারবো দেড়শ গ্রাম। এই যে রাত্রে ওয়াস করে ঢাকা যখন বাঁচতে যায় যখন কলিং বিল্ডে চাপ দেই মোরাইতে মোরাইতে আহে আইসেন কে না আসতে বলে তো এমন এমন করে নাই দিতে ভালো হইতো। বাজান রে দুই নম্বরে কিন্তু বিবির কাছে মাতুব্বার গিরি চেয়ারম্যান গিরি এমপি গিরি নবী গিরিও চলে না। তিন নম্বরে হলো গ্রামবাসীর কাছে তুমি এলাকার এসপিডিসি এই যে চেয়ারম্যান হয়েছে রাপন চাষার কাছে যে বলবে চাষা আমি আজকে চেয়ারম্যান হয়েছে বয় চেয়ারম্যান হয়েছে দুই দিন আগে দেখছি ওর বাপ রে ল্যাংডাইয়ে গোসল করতে পারছি চেয়ারম্যান চলি বয় না বেড়া। কথা কর না কেন? তিন নম্বরে গেল বাবা গ্রামবাসী, এই তিন ব্যক্তির কাছে কোনোদিন চেয়ারম্যান গিরি এমপি গিরি মন্ত্রী গিরি আলেম গিরি জালেম গিরি দেখাইতে যাইও না, এমন কি ক্যাডার গিরিও দেখাইতে যাইও না, একটা মাইরও তোমার মাটিতে পারবে না কানের নথি ছাড়া। বরে ডাক দিছে এদিকে আয় কি ও বলে তোর মাইয়ে বিয়ে করব চাওয়ার মতো চাইছে, কয় এই সমস্ত মগা চকা সোজা করতে পার তুমি মন্ত্রী পারবা না আমি পারবো, এদিকে আও কই বাজান রে ভরত নদীর পারে নিয়ে গেছে হীরার আংটি বাজান হাতের থেকে টান দিয়ে খুলছে বউডাই খুলিয়া বাবা দারোয়ানকে বলছে যত জোর আছে নিক্ষেপ কর। ও বাজান পৃথিবীতে কয়েকটা নদী আমি গুণাগার দেখছি লৌহিত সাগর,
যেই লৌহতে সাগর জেদ্দা দাঁড়াইলে মিশরের ক্যানেলে দেখা যায়, যেই নদীটা পার হইয়া মা হাওয়া মক্কার ভূখণ্ডে আসছিলেন গো বাবা, যেই নদীতে ফেরাউন্ডে সুবাইয়া মারছিল আল্লাহ। কষ্ট হয়, সময় চলে গেছে, কি ওয়াজ করবো, করতেই তো আছি। বাজান আমার দিকে তাকান, ওই লৌহিত সাগরের ক্যানেলে মিশরের রাজপ্রাসাদে দাঁড়াইয়া আল্লাহর বান্দি বললেন, এই আংটিটা জোরে নিক্ষেপ কর, স্রোতে চলে গেল বাবা, পানির স্রোতে আংটিটা টানতে টানতে কোথার থেকে কোথায় চলে গেছে, একমাত্র জানে কে, আরো জোরে বলো। এবার বাচ্চার মন্ত্রীর বউ বলতেছে, তুই চাওয়ার মতো চাইছোর আমার মাইয়া, আমিও চাওয়ার মতো চাইলাম, আমার আংটি উঠাইয়া দিতে পারলে মাইয়া লয়ে যাবি। বাজানের ছেলেটা বলে, ও ম্যাডাম হবু শাশুড়ি, আংটি তুলতে হইলে তো এই ফরাত নদীটা শুকাই ফেলতে হবে, একটা বালতি দিয়ে যান, আমি ফরাত নদী শুকাই ফেলবো। বালতি দিয়া বাজান পানি গুলা নদীর থেকে তুলে পাহাড়ের উপরে ঢালে, আবার গড়াইয়া পানি নদীর মধ্যে যায়। সাগর শুকানো তো দূরের কথা, যদি কোন নদীর সাথে বাজান ছোট্ট একটা তিন হাতের খালও যদি সম্পৃক্ত থাকে, ওই খালের মধ্যে যদি 1000 দমকল লাগাই শুকানো সম্ভব। ও বাজার, ফরাত নদী শুকাইতে চায়, বালতি দিয়ে পানি খেসিয়ে পানিগুলা সারাদিন টানলো, মাগরিবের আজান দিয়ে দিছে, এখন কিন্তু তুইও একটা আল্লাহর ডাক দিবি। মাগরিবের আজান দিয়ে দিছে, নদীর পানি দিয়ে বসু করিয়া সাগরের পারে ডাক দিছে, আল্লাহ তুমি তোমার আব্দুল্লার অপমান কইরো না, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর ভালো মন্দর মালিক তুমি, নদীর ওই কুল বাংলে কুল গর, এই তো তোমার খেলা, সকালবেলার ধনী মালিক ফকির সন্ধ্যাবেলা। বাচ্চার বিবি আংটি তুলে দিলে মায়ে লয়ে যাইতে পারবো, এটা আমার সাধ্যে নাই, তুমি দাও। বাজান মাগরিবের নামাজটা পড়ে দুই হাত তুলে আল্লাহকে ডাক দিল, তুমিও চোখটা বন্ধ করো, ওই যুবকের মতো আল্লাহর জোরে একটা ডাক দাও, আরো জোরে ডাক দাও, নিজের হাতে বান্দা তুমি মালিক বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলো কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ওই যুবকটা যখন ডাক দিছে আল্লাহর আরশে আজিম কাইফা উঠছে, প্রথম কি বলছে শুনছো,
আল্লাহ তোমার আলমের মুখে শুনছে সাওয়ার মতো চাইতে হবে। তুমি আলেমদেরকে ভালোবাসো, আলেমের বরাত দিয়ে বলছি, তুমি আমার আংটিও দাও। ওই আংটি ভরাত নদীর পানির স্রোতে কোথায় গেছে আমি জানি না, কে জানে। এখন কান্দবি কি কইছে তোর, আজকে মাফ করবে না, আমি গ্যারান্টি দিলাম জায়েদের নাম কোরআনে আসছে তোর নাম জান্নাতে উঠবে, তোর খাতা তোর নামটা মুমিনের খাতা উঠবে। চোখের পানি গুলাস বাজান রে গড়াইয়া গড়াইয়া বুক বাসে নদীর পারে দাঁড়াইয়া ডাক দিছে, কুলিদুল্লাহ আবিদুর রহমান আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। কণ্ঠটাই বেগে গেছে, কি পড়ব বাজান রে, ওই রহমান রে ডাক দিছে, রহমানের কলিজা আঘাত লাগে গেছে। আল্লাহ নদীর ভিতরে ফেরেশতা আছে না নাই? নদীর ঢেউ যদি ফেরেশতা দিয়ে না থামাইতো কক্সবাজারের একটা বাড়িও থাকতো না, কুয়াকাটার একটা বাড়িও থাকতো না। নদীর স্রোত যেভাবে বাবা ঢেপা ঢেউ উঠতে থাকে ফেরেশতা দিয়ে আল্লাহ থামায়, যখন ঢেউটা পারে আসে একবার ছোট বাচ্চার মতো লাগে। আবার নদীর পারকে আল্লাহ বলে দেয় তুই বালি দিয়ে আবার এই জায়গা নরম রাখবি যেন ঢেউটা সহ্য করতে পারে। কে বলেছে? মারাদাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাযিবা। চলে যাবেন তিনটা মিনিট, এখন কানবেন। যুবকটা বলতেছে আল্লাহ দিবা না, এই কথা বলে বালতি আবার ফেলছে পানি উঠাবে। আমার আল্লাহ বলে নদীর মাছরে আমার আব্দুল্লাহ ডাক আমার কলিজা ছিদ্র করে ফেলছে, সারাদিন আমার আব্দুল্লাহ খায় না, আমার আব্দুল্লাহ আলেমের কথা বিশ্বাস করছে। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাস ইয়ামা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। আমি আলেমদেরকে অনেক ভালোবাসি। কে বলেছে? আমার কোরআন সম্পর্কে কারা জানে? আমার আলেমের কথা শুনে মাঠে নামছে, আমি আল্লাহ বসে থাকতে পারি না, ওর আংটিটা, হ্যাঁ ওই আংটিটা আমার বালতির মধ্যে ঢুকাই দে, আমি আর ওয়াজি করুম না। ধর্মিয়া যুবকরা তো জোরে কবি, তোকে পক্ষে ওয়াজ আজকে। আমি আবার বলছি, এবার লাস্ট চান্স, একটা নদীর মাছকে বলে দিছে আমার আব্দুল্লাহর মনের আশা পুরা কর, আলেমের বরাত দিয়ে নামছে, আংটি ডাওয়ার বালতির মধ্যে তুলে দে, বালতিটা টান দিছে, আংটিটা চক চক করে উঠছে, হীরার আংটি, আংটিটা হাতে নিয়ে সুমা দিয়ে সেজদায় পড়ে গেছে, সেজদায় পড়ে ডাক দিয়ে বলে একটা দৌড় দিয়ে দারোয়ানকে ডাক দিয়ে কয় এই বসেন, কোনো আওয়াজ হবে না, এই লোক নাম পায় পাঁচ মিনিট বইয়া, আস্তে করে বলতেছে দারোয়ান রে যে বলে গেট সার কয় কে, এই জন্য গেট সারবি, তোর ম্যাডাম কইছে চাওয়ার মতো আংটি চাইলাম, আংটি দিয়ে মায়ে লয়ে যাবি, এই যে আংটি ল মায়ে দে, রাখ রাখ রাখ। দারোয়ান চোখের পানি সেরে দিয়ে কয় আব্দুল্লাহ এখানে বো সাখা, আব্দুল্লাহ কেন কয় কে, আমি তোর অনেক মারছি ভাই, আমি বুঝতে পারি নাই তোর সাথে আমার মৌলার এত যোগাযোগ, আমি বুঝতে পারিনি, আমি বড় লোকের বাড়ির দারোয়ান হয়ে সব ভুলে গেছিলাম, বাইরে একটা সত্য কথা বল, আল্লাহর সাথে তোর কি যোগাযোগ কত,
তোর কি যোগাযোগ? এই আংটি পৃথিবীর কেউ পারবে না, একমাত্র আল্লাহর উলি ছাড়া। এই আংটি আমি নিজের হাতে ফেলছি, এখনো আমার ম্যাডামের হাতের সাহাব আংটির সাথে লাগিয়ে রয়েছে। ম্যাডামের সামনে গিয়ে বলে, ম্যাডাম কেন এই যে আপনার আংটি, ম্যাডাম আপনার কন্যারে দেন, তা না বলে আমি চাকরি ছেড়ে চলে যাব। আপনার ওয়াদা রাজা বাদশার ওয়াদা মিস হলে দুনিয়া কেমত হয়ে যাবে। ম্যাডাম চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আব্দুল্লাহ রে আগে তুই সত্য কথা বল, তুই কিসের দ্বারা আংটি তুললি? ম্যাডাম তাহলে শুনবেন ক, আমি আল্লাহকে ডেকে ডেকে বলছি, মালিক রে আমি দুইটা জিনিস তোমার কাছে চাই। এক নম্বরে হলো ওয়াকাজা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি ইবাদত করব তোমার, আমি যতদিন বাইসা আছি খেদমত করব মা বাবা, আমি আমার মার কাছে বইলে আসছি, মা আমারে আসতে দেয় নাই। আল্লাহ আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তুই আমার মাকে ইমান দাও, আমার মার একটু দোয়া করতে কও। ও ম্যাডাম আমি যখন বালতিটা পানির মধ্যে ফেলছি, আমার মায়ের কণ্ঠে শুনতাছি, আব্দুল্লাহ রে তোর ডাক আমার কানে পৌঁছায় গেছে রে বাবা, আমি মা তোর জন্য দোয়া করছি। বালতি ধরা টান দে, আমার মালিক তোর মনের আশা পুরো কইরে দিবে। যুবক ভাইরে এখন একটা শিক্ষার মারবি, ইবাদত করবি কার, খেদমত করবা কার, দরকার আছে না নাই? ছেলেটার বিয়ের অনুষ্ঠান কার্যকর হচ্ছে, বিয়ার ফিরিতে বসছে, হঠাৎ করে আব্দুল্লার মনে পড়ে গেল, আমার আলেম বলছিল চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, আমি কেন একটা মেয়েকে চাইলাম, আমি কেন আমার আল্লাহরে চাইলাম না? আমি যদি জানতাম আমার আল্লাহ ঠোঁটের দিকে তাকায় রয়েছে, তাহলে তো আর আমি কোনোদিন এই মাইয়া চাইতাম না। মাইয়া তো একটা সাধারণ জিনিস, আমি কেন আল্লাহরে চাইলাম না? এই কথা বলে একটা ডাক দিছে, আল্লাহ। আমি আব্দুল্লাহরে মাফ করে দাও, আমি আর মাইয়া চাই না, এখন তোমার চাই। তাই মায়ের দোয়া দরকার আছে না নাই? জোরে বলো, দরকার আছে না নাই? যুবক আয় তোর দুটা পাও ধরছে, আমার সাথে ওয়াদা দিবি, যতদিন বাঁচবি মা বাবার খেদমত করবি, যতদিন বাঁচবি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বি। কে কে রাজি আছো? আল্লাহকে হাত তুলে দেখো, দেখো দেখো, রাজি আছো না ভাই? নামাও হাত। যদি বলো হুজুর আমার তো মা নাই, আমি কার কাছে যাইয়ে দাঁড়াই? এই কোরআন বুকে নিয়ে তোর সাথে ওয়াদা করছি, আমার সাথে একটা ওয়াদা দিবি, আমি মা হারা সন্তান, তোর মার জন্য কাজ করে দোয়া করব, আমার সাথে মোনাজাত না করে কেউ যাবে না। হাত তুলে দেখো, ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন। এখানে আসার পর একটা লোক আমার কাছে অনেক রিকোয়েস্ট করছে, একটা ঘটনা বলতে, বলবো বলবো বলি? হ্যাঁ যাবো। কষ্ট হবে? পাঁচটা মিনিট। অনেক কষ্ট করে মা বাবা একটা ছেলের বিসিএস ক্যাডার পড়াইছে, ক্যাডার হয়ে গেল, ব্যাংকে চাকরি পেয়ে গেছে, পাওয়ার কথা ছিল জসকোটে, হয়ে গেল ব্যাংকে চাকরি। আহ, মা বাবার সাথে না জানাইয়া বড় লোকের মেয়ে বর্ণিতে বিয়ে করে ফেললো। বৌলিয়ে যখন বাইতে গেছে, বাবা জিজ্ঞেস করে, বাবারে এই মেয়েটা কে? বাবা তোমার বৌমা। বাবাই বলে, যখন তোর চাকরি হওয়ার কথা, তখন ভিটা বাড়ি বেঁচে টাকা দিতে বললি, ঘুষ দিয়ে চাকরি নিলি, তখন বাবারে ফোন দিলি, বিয়ে করার সময় বাবারে ফোন দিতে মনে করলি না? তোর এই বউ আমি মেনে নেব না। আয় তোর পাও দুটো ধরছে, এই কাজ জীবনে করিস না, মা বাবারে বেজার করে এই কাজ করিস না। তুমি যদি আবার বউ মাইনে না নাও, তোমাকেও মাইনে নেব না। বাবাই বলে, এখন আমি রিক্সা চালাইতে শক্তি আল্লাহ দিছে আমারে, তুই যা, তোর মতো পোলা আমার লাগবে না।
বাজানরে চলে আসলো মতিঝিল 14 তলায় সাহেব বসে। 3 মাস হয়ে গেল বাবা মার খবর লয় না, মা দুঃখিনীর চোখের পানি শুকায় না, বাবার পাও ধরে বলে তোমার পোলা হয়তো ভুল করতে পারে, তুমি কেমনে ভুল করো, যাই দেখো না আমার আব্দুল্লাহ কেমন আছে বাবা। অবাজান 14 তলার নিচে বাবা দাঁড়ায় আছে, 14 তলার থেকে সিসি ক্যামেরায় দেখছে গরিব বাবারে। দারোয়ানকে টেলিফোনে কয়, ওই বুড়া যেন উপরে আসতে না পারে। দারোয়ান দাঁড়ায় কয়, চাচা কি চেষ্টা করো না উপরে যাওয়ার, কয় কেন, আমি 2500 টাকা বেতন পাই আর তোমার পোলা 25,000 টাকা বেতন পায়। ও চাচা, তোমার উপরে যাইতে দিলে আমার চাকরি থাকবে না, এই যে 300 টাকা দিছে এইটা লইয়া ভাইগে যাও। চোখের পানি ছেড়ে দিয়া কয়, পোলা রে তোরে আমি শিক্ষিত না বানাই, দারোয়ান বানাইলে ভালো হইত। বাবায় কষ্ট পাইয়া টাকাটা রিটার্ন দিয়া চলে গেল, তো ওই টাকা লাগবে না। কয়েকদিন রিক্সা চালাইয়া বাড়িতে গেছে, মা জিজ্ঞেস করে আমার আব্দুল্লাহ কেমন আছে, তোমার আব্দুল্লাহ মহাসুখে আছে, তোমারে কি কি বলছে, তোমারে মাফ করে দিছে। বাবায় ফোপাইয়া ফোপাইয়া কান দেয়ার কয়, বৌরে তোর পোলা আর পোলা নাই, জানোয়ার হয়ে গেছে। আমি বাবারে কান্দাইয়া 300 টাকা দিয়া বিদায় দে, তুই কি ভাবস তোর পোলার টাকা লইয়া বাড়িতে আইজি, আমার কাছে 12,000 টাকা ছিল না, রিক্সা চালাইয়া তারপরে আইজি। মা স্বামীর হাতটা চোখের বাড়ি ঝেড়ে দিয়া কয়, তোমার পাও দর্জি আমার পোলাই ব্যবহার করছে, কারো কাছে কইও না, সম্মান থাকবে না, আর ওরে তুমি বড় দোয়াও দিও না। বাজান এরকম যাইতে 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 তোমরা ফেসবুকে পেপারে দেখছো ঘটনা সারা দুনিয়া পাগল করে ফেলেছে। 8 বছর চলে গেল, বাবা মায়ের পরিচয় দেয় না, বাবা দেখতে আসলে দেখাও করে না, 2 সাইডে টাকা দিয়া বাবা আপনার 2টা কাপড় কিনে দেয়, ঈদের সময় এটাই শেষ। অবাজান হঠাৎ করে রমজান মাসে আব্দুল্লাহ নামাজ পড়তে মসজিদে ঢুকছে, সান্তাল মসজিদে বনানীতে। আলেম রমজানের প্রথম রোজায় ওয়াজ করে ফেলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওই ব্যক্তির রোজা কবুল হবে না যার অ্যাকাউন্টে মা বাবার বরদ আছে, যার অ্যাকাউন্ট থেকে মা বাবার পকেটে টাকা যায় না, ওর কোনো ইবাদত আসমানে যাবে না। এই ব্যাংকার মনে মনে কয়, আমার বাবাও তো আমার কাছে টাকার চাই, আমি দেই না, আমার মতো বদমাশ আর এই জগতে নাই। বিবির কাছ থেকে বলিয়া, ও বাবা কিছু ইফতারি কিনিয়ে, রমজান মাস মাঘ মাসে শীতের দিন, কিছু টাকা পয়সা লিয়া বাজান রে। সায়দাবাদ থেকে টিকিট কাটিয়া 120 টাকার টিকিট কাটিয়া, ততদিন ওই জামানার কথা, কুমিল্লার গাড়িতে উঠিয়া রওনা দিছে দাউদকান্দি ফেরিঘাটে। বাবা জাম লাই গেছি, টাগাং রোডে কিন্তু সব সময় জাম থাকতো, এই সরকার আমল এখন সাইলেন করে দিছে, এখন আর কোনো জাম নাই। আল্লাহু আকবার বলেন না কেন? ও বাজার, যখন কুমিল্লা শহরে শীতের দিন কুয়াশার কারণে ফেরিঘাটে জাম লাই গে, রাত 1টার সময় কুমিল্লা শহরে গেছে, যেই গাড়ি যাওয়ার কথা ছিল সকাল 7:30-8টায় সেই গাড়ি চলে গেছে বাজান 1টায়। যাই দেখে শীতের দিন রমজান মাস সবাই ঘুমায়, দারোয়ান লাঠি লইয়া দাঁড়ায় আছে, জিজ্ঞেস করে, চাচা, ও দারোয়ান চাচা কি, যাই দেখেন ওই লোকটা 2-3 দিন অসুস্থ, সে দিনের বেলা রিক্সা চালায় না, রাত্রে চালায়, দেখেন আসছে কি না। বাজান একটু সামনে অগ্রসর হয়ে দেখে শীতের দিন মাফলার দিয়ে চোখ মুখ ঢাকা, কালো ফ্রেমের মধ্যে বাজান রে, পাওয়ার আলা 2টা চশমা লাগানো, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, কম্বলের মতো বড় একটা জাম্পার গায়ে দেয়া রিক্সার উপরে মরা মানুষের মতো পড়ে রয়েছে। আব্দুল্লাহ যা জিজ্ঞেস করছে, চাচা যাইবেন?
চশমার ফাঁক দিয়ে দেখে আহারে, যারে 30 বছর আগে কোলে করে স্কুলে দিয়ে আইছিলাম, সে আজকে বলে চাচা যাইবেন ই মাফলার দিয়া মুখটা ঢাকা, বলে জামুসা ওঠেন কত টাকা ভাড়া নিবা, প্রতিদিনই তো 2টা টাকার জন্য অপেক্ষা করি, আজকে কোনো টাকা নেব না স্যার, আমি আপনার বাসায় পৌঁছে দিব। রিক্সায় উঠছে যখন বাবা প্যাডেল মারতে যায়, উসা ব্রিজে উঠতে যাইয়া বুকের ব্যথা শুরু হয়ে গেছে, আব্দুল্লাহ জিজ্ঞাসা করে চাচা তুমি এরকম হাঁপাচ্ছ কেন, স্যার আমি আর রিক্সা চালাইতে পারুম না, আমার 30 বছর আগের কথা মনে পড়ে গেছে। এই কথা শোনার সাথে কয় বুড়া চালাবি না, ডাকাইতের এলাকা থাপ্পুর দিতে গেছে বাবা। এবার ওই চাচাই বলে স্যার থাপ্পুরটা পরে দেন, আগে একটু মোবাইলের লাইটটা আমার মুখের দিকে মারেন। এ যুবক এখন একটা শিক্ষার মানে, তোর মতো চরিত্রহীন পোলার কপালে জুতার বাড়ি, যখনই বাজার লাইটটা মার যায় মাফলারটা টান দিয়ে কয় দেখেন তো স্যার আমার চিনেন নি। রিক্সার থেকে একটা লাফ দিয়া বাবার পা দুটা জড়ায় ধরে বলে বাবা ও বাবা, এই কুমিল্লা দক্ষিণ শহরে সবাই রাত্রে ঘুমায়, তুমি এই শীতের মধ্যে কেন রিক্সা চালাও বাবা, রিক্সাটারে ধাক্কা দিয়ে খালের মধ্যে ফেলাই দিয়ে বাবারে বুকি নিয়ে বলে বাবা গো তুমি কেন বুকের ব্যথায় ভুলো, বাপ বলে করবো কি রে বাবা, আজকে ওই ইফতারি করছি তোমার মায়েরে লইয়া, এক মুঠ মুড়ি দিয়ে আর এক গিলাস ঠান্ডা পানি দিয়ে বাবা। ও বাবা আব্দুল্লাহ ইফতারি করার মতো একটা টাকাও পকেটে নাই, তোমার মা হাঁপানির রুগী, ঔষধ কেনার মতো পয়সা পকেটে নাই, বাবা বাধ্য হইয়া রিক্সা লইয়া নামছি। বাবা জানিবার আব্দুল্লাহ কাঁদে আর কয় বাবা মা তোমার পোলার পয়সা পড়ে খায় আর তুমি রিক্সা চালাও, বাবা গো আমি আর তোমার রিক্সা চালাইতে দিব না, আমার মাফ করে দাও গো বাবা। বাবারে কোলে লইয়া বাড়িতে গেছে যুবক, এখন চিল্লা বিয়ার কানবি বাবারা পোলার এখন কানবি। একদিন একটা প্যান্ট পরে মেট্রিক পরীক্ষা দিছো আর প্যান্ট ছিল না, একটা সাত গাই দিয়া এমএ পাস করলাস কে বাবা নাই রে, বাবার কথা মনে করে এখন কাঁদবি। যুবক রে বাবারে লইয়া যখন বাড়িতে গেছে মা জিজ্ঞাস করে ঔষধ লইয়া আসছো, বাবাই বলে এমন ঔষধ আনছি তুই দেখলেই ভালো হয়ে যাবি। একটা দৌড় দিয়ে আব্দুল্লাহ মার পা জড়াই ধরে বলে মা ও মা আমারে মাফ করে দাও গো মা, মা হাত তুলে বলে বাবা রে বাবা তুই যখন অন্যায় করে মাপ চাইছ আমি মা তোরে মাপ না করে পারি না, মায় যদি 8 বছর পরে অন্যায় মাপ করে দিতে পারে গো আমার মাওলা তো মায়ের চাইতে দরদি, আমার আল্লাহ তো বাবার চাইতে দরদি। এই গভীর রাত্রে তুমি দুহাত উঁচা করে গলা ফাটাইয়া আল্লাহর জোরে একটা ডাক দাও, জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে, 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 নিজের হাতে বান্দা তুমি বানায়াও
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ এদের সবাইকে তুমি মাফ করে দাও। জোরকান আমিন, জোরকান আমিন। এ যুবক এই কোরআন বুকি নিয়ে বলছি, আমি আমার বাবারে হজ করতে যাইয়া বাবার কাছে মাফ চাইছি, তোরে আল্লাহ মাফ করে দিতে পারে? পারে কি পারে না? আমি যদি আমার বাবারে হজ করতে যাই মাফ চাইতে পারি, তুই পারবি না? একটা যুবক লাভ দিয়ে দাঁড়াতো, তোর বাপ এই মাঠে আছে, একটা দৌড় দিবি পাগলের মধ্যে যাই, সরমনের মাঠের মধ্যে দৌড় দিয়ে তোর বাপরে পাও দিলে ধরে এখন মাফ চাবি। ওঠ, হে ওঠ, আব্দুল কাদের জিলানি হইতে চাস, আল্লাহ তোর মাফ করে দিতে পারে। ওঠ, তোর যুবককে আসস, তোর বাবার কাছে এখন মাফ চাবি, একটা যুবক লাভ দিয়ে ওঠ। হে যুবক, একটা যুবক লাভ দিয়ে ওঠ, দেখ এই ময়দানের ভিতর তোর বাবা আছে কিনা, দেখ তোর বাবা আছে কিনা, দৌড় দে, দেখ তোর বাবা এই মাঠে আছে কিনা, দেখ। হে যুবক, তোর বাবা এই মাঠে আছে, দেখ তো তোর বাবা কে আছে। যুবক, তোর বাবাই মাঠে নাই, এ ভলান্টিয়ার, এই এই ওয়াশ কমিটি যুবকরা বেশ গলায় দিয়ে ঘুরে আসলে, মগা তোর বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাপরে বুকি নে মাপ, আল্লাহ তোর এই গভীর রাতে মাফ করে দিবে। আমি বলছো, এ যুবক ওঠো, তো কে আসো, তোমার বাবাই মাঠের মধ্যে আছে, একটা দৌড় দিয়ে বাবার কাছে এখন মাপ চাই ভাই, মাঠের মধ্যে ওঠো। ওঠো যুবক, আমি বলছি ওঠ, কোন যুবক আসো, একটা দৌড় দিয়ে বাপরে মাপ চাবি, এখন বাবার কাছে দৌড় দিয়ে মাপ চাবি, ওঠ, দৌড় দে, দৌড় দে, ওই দেখ কেমনে দৌড় দেছে, দেখ দেখ দেখ, বাবার সারিষ্টা ভাই, সারিষ্টা, সারিষ্টা, বাপরে জড়াই ধর, বাবার দুই ফোঁটা চোখের পানি লয়ে এলো, বাবার দুই ফোঁটা চোখের পানি লয়ে এলো। ওর যুবক, ওঠ, এ যুবক আর তোর বাবাই মাঠে নাই, এ ভলান্টিয়ার যুবকরা তোর বাবাই মাঠে নাই, একটা দৌড় দিয়ে বাবার কাছে ভাবসা। এ যুবতী বোন, তোর মা তোর পাশে নাই, এ যুবতী বোন, তোমার শাশুড়ি তোমার পাশে নাই। আল্লাহ দেখো, কোন যুবতী বোন তার মারে জড়াই ধরে কান্দে, কোন যুবক তার বাবারে জড়াই ধরে কান্দে। ওর যুবক, তোর পাও ধরছি, ওঠ, ওর তোর বাবাই মাঠে নাই, তোর বাবাই মাঠে নাই, তোর বড় ভাইয়াই মাঠে নাই, তোর চাষাই মাঠে নাই, তোর উস্তাদাই মাঠে নাই। এ যুবক, তোর উস্তাদাই মাঠে নাই, এ তুই বড় আল্লাহর ওলি হয়ে যাবে। ওর তো, এ যুবক, তোর উস্তাদাই মাঠে আছে কিনা, তোর বড় ভাইয়াই মাঠে আছে কিনা, একসাথে ক্রিকেট খেলোস, তোর ওই বন্ধু আছে কিনা, বন্ধুরে ক্রিকেট খেলতে যে কষ্ট দিছোর, এক বন্ধু আর এক বন্ধুরে বুকি নিয়ে মাপসা। ওঠ ভাই, ওঠ, ওঠ, এক বন্ধু আর এক বন্ধুরে বুকের সাথে বুক লাগাইয়ে মাপসা। হ্যাঁ, তুমি দেখো কে যেন কান্দে, ও দাড়ি পাকা বাবা, দেখো তো তোমার ভাই এই মাঠে আছে কিনা, তোমার বাবা পাইছে নাই, তোমার ভাই এই মাঠে আছে কিনা, একটা দৌড় দিয়ে ভাইয়ের কাছে মাপ চেয়ে নাও, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপ চেয়ে নাও, অথবা তোমার কেউ নাই, পাড়া প্রতিবেশী কথা দিয়ে কাটাকাটি করে কষ্ট দিছ, একজন আর একজন রে বুকি নিয়ে মাপ চাও। এ যুবক, তোর বন্ধু এই মাঠে নাই, তোর চাষাই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, এক ভাই আর এক ভাইরে বুকি নিয়ে মাপ চাইতে পারস না। তুমি মাফ করে দাও এই বান্দারে, আল্লাহ দেখো কেমনে কান্দে, আল্লাহ তুমি মাফ করে বান্দারে, তোমার বান্দা কাঁদিতাছে মাহফিলে, এই মাহফিলে কার জানো বাবা নাই বাঁচিয়ে, তারে তুমি মাফ করিবা এখনি, তারে তুমি মাফ করিবা এখনি, আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, তুমি মাফ না করলে মাফ কে বলো করিবে। আল্লাহ যারাই কানছে এদেরকে তুমি বাদশাহ বানায় দাও।
জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। এই জমিনের মালিককে, মাফ করার মালিককে একসাথে বলবেন, আজকের মাহফিলের দোয়া কবুল হবে কি হবে না? হবে, হবে। এ যুবক, এখন রাত 12:30 বাজে, কেউ উঠবি না। ও বয়, এই বসতে বলছি বয়, বয়। যারা এখন চলে যাবে, এই চোখের পানির খাতিরে তোর উপর আল্লাহর গজব নাজিল হয়ে যেতে পারে। বয়, বয়। ওই দেখ কেমনে কান্দে, যেই মাহফিলে চেয়ারম্যান কান্দে, যেই মাহফিলে যুবক তার বাবার নিয়ে কান্দে, কেন আল্লাহ মাফ করবে না? আমার সাথে মোনাজাত তো করে কেউ যাবে না, ওয়াদা দাও তো, কে কে রাজি আছে উঠো তো, নামাও হাত। অবাজান, এখানে যারা বসে আছেন একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আল্লাহ যদি আমার বাসায় রাখে, আমার জন্ম দক্ষিণে মা নাই, বাবা নাই, অথবা আমার মা অসুস্থ, আমার মার নামে আমার রক্ত বিক্রি করে হলো, আমার জন্ম দক্ষিণে মায়ের নামে আমি দরকার হয়, আমার মার কবর অবস্থা ভালো করার জন্য, আমার বাবার কবর অবস্থা ভালো করার জন্য, এই চাচা তুমি জমি খেত বেইছে, তোমার মা বাবার জান্নাতে একটা বাড়ি করে দিবা, আমি কোরআন ধরে বলছি তোমারে আল্লাহ জান্নাতে বাড়ি করে দিবে মায়ের দোয়ার খাতিরে। এখানে তিন ছেলেরা আছে, একটা লোক লাভ দিয়ে দাঁড়িয়ে বলবেন, হুজুর আমার যত কষ্ট হোক আমি এতিম খানার জন্য আমার মায়ের নামে বাবার নামে 20,000 টাকা দান করবো। ওঠেন তো, কে আছে 20,000 টাকা দিবা? কে দিবা, কে দিবা? আমি দিব 20,000 টাকা, ধরো তার কে গেছো বলো, আর কে দিবা? আল্লাহ চেয়ারম্যান ভাই, নারায়ণ থাকবে, আল্লাহ চেয়ারম্যান ভাই অনেক কষ্ট করে কাঁদছে, এক কাটা মাটি লেখেন, এক কাটা মাটির দাম কত? আল্লাহ তার কবরে জান্নাতের টুকরা বানাই দিবে, 20,000 যদি হয়